দেশে কিছু একটা ঘটবে আর তা নিয়ে আমাদের জায়েদ খান কিছু বলবেন না, তাই কি হয়? আসন্ন নির্বাচন উপলক্ষে মনোনয়ন কিনেছেন এক ঝাঁক শোবিজ তারকা। এবার তাদের উদ্দেশ্য করে জায়েদ খান বললেন, মনোনয়নপত্র নেয়া অধিকাংশই নাকি বসন্তের কোকিল। শুধু তাই না, প্রধানমন্ত্রীর সামনে ফেরদৌস আর পূর্ণিমা মিথ্যাচার করেছেন বলেও মন্তব্য করেছেন জায়েদ খান। এদিকে তানজিন তিশাকে নিয়েও কথা বলেছেন তিনি, বলেছেন তানজিন তিশাকে তিনি চেনেন না, আবার এই তিশাকেই বোকা ও ইম্যাচিউর বলেছেন জায়েদ খান। দাঁড়ান দাঁড়ান, এখানেই শেষ না, আরও বহু কিছু বলেছেন, দেখে নেব তার সাক্ষাৎকারে, জানবো আজকের আউট অফ বক্সে। রাজনীতি করছে, তুমি দুই দিন কথা বলে এসে, শেখ হাসিনা কথা বলে এসে তারা নমিনেশন নিয়ে নেওয়া, ফেরদৌস ভাই কি কষ্ট করলো দেখেন, একটা জাতীয় পুরস্কার সেখানে সে নমিনেশনের কথা বলে ফেললো। তারকাদের নির্বাচন মনোনয়নপত্র কেনা নিয়ে মন্তব্য করতে গিয়ে জায়েদ বললেন, আমাদের প্রধানমন্ত্রী সংস্কৃতি মনা মানুষ, তিনি শিল্পীদের পছন্দ করেন, কাছে পেলে আপন করে কথা বলেন, এতেই অনেক শিল্পী ভেবে নিয়েছেন তাকে এমপি বানাবেন প্রধানমন্ত্রী। এই অভিনেতা বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সময় ছাত্রলীগ করতাম, ওই সময় রাজপথে ছিলাম, মার খেয়েছি, আমি রুবেল ভাই সোহেল রানা ভাইও রাজপথের মানুষ, আমি মনে করি যারা আওয়ামী লীগের দুঃসময়ে পাশে ছিলাম তাদেরই মনোনয়নপত্র নেওয়া উচিত, কিন্তু যারা মনোনয়নপত্র নিয়েছে তাদের অধিকাংশই বসন্তের কোকিল। তিনি জানান, এখন আমার হাতে দেশ বিদেশের অনেক কাজ, আমি ব্যস্ত, তাই ইচ্ছে করি মনোনয়নপত্র কিনে নিই, আর আমাকে যদি সংসদ সদস্য হিসেবে বিবেচনা করা হয় তাহলে এমনিতেই প্রধানমন্ত্রীর নির্দেশ আসবে, তিনি যখন মনে করবেন তখনই আমি মনোনয়নপত্র কিনব, এখন নয়। আমি যতবার দাঁড়াবো ততবারই পাশ করব, আমাকে ফেল করানোর কোনো সুযোগ। এছাড়াও জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চে ফেরদৌস ও পূর্ণিমার শিল্পী সমিতিকে টেনে আনারও তীব্র সমালোচনা করলেন জায়েদ খান। ইচ্ছা করে আমি পারফর্ম করছি, ওটা নিপুণকে খুশি করতে হবে, এজন্য নিপুণের নামটা বইলা প্রধানমন্ত্রীর সামনে বুঝালো। এদিকে আলোচিত অভিনেত্রী তানজিন তিশা সম্পর্কে কথা বলতে বললে জায়েদ খান বলেন, মেয়েটাকে ব্যক্তিগতভাবে আমি চিনি না, আমার সঙ্গে পরিচয় নেই। জায়েদ খান বলেন, আমি মনে করি হয়তোবা সে বাচ্চা মেয়ে, ইম্যাচিউর, এদের কে বুদ্ধি দেয় জানি না, এরা আসলে বোকা। ইম্যাচিউর, তাকে কে বুদ্ধি দেয় কারা আমি জানি না, এটা এতদূর না টেনে এভাবে গিয়ে এটাকে সুন্দরভাবে এটাকে সাংবাদিক সিনিয়র। তিনি আরো বলেন, আমি সব সময় বলি যুগে যুগে নায়ক নায়িকাদের পাশে ছিল এই বিনোদন সাংবাদিকরাই, সিনিয়র সাংবাদিকরা ছিল, তাদের সঙ্গে কথা বলে এটা সমাধান করা উচিত ছিল। সাংবাদিকরা যদি, বিনোদন সাংবাদিকরা যদি তারকার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তখন তো দাঁড়িয়ে থাকে, দাঁড়ানো খুব টাফ, খুব টাফ। তিনি আরো বলেন, পুলিশের কাছে যাওয়া এসব আসলে ঠিক নয়, এতে শিল্পীদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। যেই ঘটনাটা ঘটেছে সেটা সাংবাদিকদের বিভিন্ন সংগঠন রয়েছে, সেখানে বসে সবার সঙ্গে কথা বললে সমাধান হয়ে যেত। দর্শক, এই যে সব বিষয়ে জায়েদ খান সবসময় ইউনিক কিছু বলেন বা করেন, ব্যাপারটা আপনার কাছে কেমন মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের আরও খবর জানতে লাইক ও শেয়ার করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আউট অফ বক্স।